हेलो बच्चों, गुड आफ्टरनून एंड ऑफ़ल थैंक यू फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी टू इंट्रोड्यूस माई सेल्फ। आई होप माई ऑल प्यारी बच्चों शुड बी ओके। टुडे वी विल डिस्कस द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक अबाउट द चैप्टर ऑफ स्फेरिकल रिफ्रैक्टिंग सरफेस स्पेशली लेंस एंड दिस इज द लेक्चर नंबर 81। दिस लेक्चर आर समराइज बिफोर 3 or 4 लेक्चर्स। তো যাই হোক, আজকে আমরা যেটা করব, আমি হয়তো আগে থেকে একটা ডায়াগ্রাম টাইপ কিছু একটা করে রেখেছি। এই কারণে করে রেখেছি যাতে আমরা টাইমটাকে কিছুটা কনজিউম করতে পারি, কারণ 3-4টে লেকচার আমাদের এই বোর্ডের মধ্যে করতে হবে। অর্থাৎ আমি কি ওয়েতে করাবো সেই ওয়েটা জাস্ট এখানে করে রেখেছি, এখন আমরা জাস্ট তুলব। তাহলে এই যে বিষয়টা, ভাবনা চিন্তাটা বা এই যে একটা চার্ট বলা যেতে পারে, সেই চার্টটা আমরা আগে থেকে ভেবে রেখেছি বলে আমাদের সময়টা কিছুটা বাঁচবে, না এটা করতে গিয়ে একটু সময় লাগবে, বুঝতে পারলে। তো এখানে আমরা কি দেখবো, যে ইমেজ ফরমেশনটা দেখবো কোনো একটা উত্তল লেন্স বা অবতল লেন্সে। তাহলে আমরা কি দেখবো, লেন্সে লেন্স কত প্রকার, সাধারণত 2 প্রকার, উত্তল লেন্স আর অবতল লেন্স। তাহলে আমরা অবতল লেন্সের একটাই ডায়াগ্রাম, ওই জন্য আমরা আপাতত নিচের দিকে একটা ঘর করে দেখেছি। আমরা আগে উত্তল লেন্স সম্পর্কে আলোচনা করব, যদি সময় থাকে বা অ্যাকচুয়ালি যদি এখানে যদি কমপ্লিট হয়ে যায় তবে আমরা এখানে অবতল লেন্স আলোচনা করব। যদি এখানে আমাদের এই জায়গাটা লেগে যায় তাহলে আমরা এখানে পুরোটাই উত্তল লেন্স আলোচনা করবো, পরবর্তী যেখানে শেষ হবে সেখানে আমরা অবতল লেন্স আলোচনা করবো। যাই হোক, এখানে লেন্স নেম বলতে আমরা আপাতত কি বলছি, লেন্স নেম বলতে আমরা এটা দেখবো, এটাকে বলা হয় কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স এই লেন্সটাকে বলা হবে কনভেক্স লেন্স। আর এই লেন্সটার নাম কি, কনকেভ লেন্স। কনকেভ লেন্স এটাকে বলা হবে কনকেভ লেন্স। লেন্স অবজেক্ট পজিশন, কনভেক্স লেন্সের বা উত্তল লেন্সের বস্তুর অবস্থান কোন কোন অবস্থানের জন্য, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য ইমেজ ফরমেশন বাই রে ডায়াগ্রাম অফ লেন্স, লেন্সের রশ্মি চিত্র আমরা এখানে অঙ্কন করব। আর তারপর এখানে দেখব আমরা প্রতিবিম্বের অবস্থান, বস্তুর অবস্থানের জন্য রশ্মি চিত্রের মাধ্যমে যে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বের অবস্থান কোথায়, সেই প্রতিবিম্বের ইনফরমেশন বা তথ্য কোথায়, এবং আমরা সবার শেষে যদি আমরা সেরকম খুব কম সময়ের মধ্যে আলোচনা করতে পারি, এখানে আমরা একটা ঘর করে রেখেছি যেটাকে বলবো আমরা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। বিবর্ধনের আলাদা করে তোমাদের 2-3টে লেকচার করতে হবে, তো যদি আমরা সময় পাই তাহলে আমরা ওটাকে দেখবো, নাহলে এখানে আমরা এটাকে কনসিডার করবো। তাহলে আমরা প্রথম যে অবস্থানটা দেখবো, বস্তুর একটা অবস্থান দেখবো, যে বস্তুকে আমরা প্রথমে কি করেছিলাম, বস্তুকে আমরা অসীমে রেখেছিলাম। যখন যখন বস্তু অসীমে অসীমে থাকে, অসীমে থাকে অর্থাৎ মানে কি বলতো, দ্যাট ইজ ইউ টেন্স টু ইনফিনিটি, তখন রে ডায়াগ্রাম কি হবে। আমরা একটা উত্তল লেন্স এখানে অঙ্কন করছি, একটা উত্তল লেন্স যার নামকরণ হচ্ছে L1 L2। এখানে L1 L2 তে এটাকে আমরা প্রধান অক্ষ বলছি বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলছি। সেই প্রিন্সিপাল অ্যাক্সিসে কোনো একটা বস্তুকে কোথায় রাখবো, কোনো একটা বস্তুকে অসীমে রাখবে। তাহলে অসীম থেকে আরো কত
বস্তু কোথায় আছে? বস্তু হচ্ছে বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়ালস টু ইনফিনিটিতে আছে, এখানে আলোক কেন্দ্র তোমার হচ্ছে ও রয়েছে, হ্যাঁ এখান থেকে কতগুলো আলোকরশ্মি অসীম থেকে আসছে, তো অসীম থেকে আলোক আগত আলোকরশ্মি কিরকম হবে? সমান্তরাল হবে, একটা আলোকরশ্মি এখানে আসলো, একটা আলোকরশ্মি এখানে আসলো, অসীম থেকে আসছে, এসে তারা তারা অসীম থেকে আসছে আর কি, সেই আলোকরশ্মি গুচ্ছ অসীম থেকে আসলে কিরকম সমান্তরাল হবে? তাহলে সেই আলোকরশ্মি গুচ্ছ যদি তোমার উত্তল লেন্স দ্বারা প্রতিসরণ হয়, তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিসরণ হওয়ার পর ফোকাস বিন্দু এ দিয়ে বেরিয়ে যাবে, উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর তারা ফোকাস বিন্দু এ দিয়ে বেরিয়ে যাবে, তাহলে এফ দিয়ে বেরিয়ে যাবে, এটা কি ইমেজ? কারণ যেখানে মিলিত হবে সেই বিন্দুটার নাম ইমেজ, তাহলে এটা কি বলা হবে? ইমেজ ডিস্টেন্স। তাহলে ইমেজ পজিশন কোথায় ঘটবে? ইমেজ পজিশন হবে প্রতিবিম্বটি 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 ফোকাসে গঠিত হবে, ফোকাসে গঠিত হবে, অর্থাৎ ফোকাসে গঠিত হবে, অর্থাৎ ইমেজ পজিশন ভি ইজ ইকুয়াল টু এফ তৈরি হবে, দ্যাট ইজ আই ডট ই, এটা দ্যাট ইজ কথার অর্থ হচ্ছে অর্থাৎ ইনফরমেশন অফ লেন্স, সরি ইনফরমেশন অফ লেন্স না, ইনফরমেশন অফ ইমেজ হবে, প্রতিবিম্বের তথ্য, ইনফরমেশন ইনফরমেশন অফ ইমেজ। তাহলে ইনফরমেশনের মধ্যে আমরা কি পাবো? প্রথমত যাই হোক, বস্তু যখন অসীমে থাকে তখন অসীম থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ সমান্তরাল হয়, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আচ্ছা শোনো এবার কি বলছে, যখন বস্তু অসীমে থাকে উত্তল লেন্সের, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যখন অসীমে থাকে তখন অসীম থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ সমান্তরাল হয়, প্রধান অক্ষের সমান্তরালে আগত যদি আলোকরশ্মি গুচ্ছ আসে তাহলে সেই আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের ফোকাসে মিলিত হয়, তাহলে ফোকাস যেখানে দুটি রশ্মি মিলিত হয় তাহলে এই বিন্দুটার নাম কি ইমেজ, অর্থাৎ ইমেজটা কি? ইমেজটা হচ্ছে ফোকাস বিন্দু, দূরত্ব কোথায়? এটা তাহলে প্রতিবিম্ব দূরত্ব কোথায়? প্রতিবিম্বটি গঠিত হয় ফোকাসে, ইনফরমেশন প্রথমত কি যে জেনেছিলাম না অবস্থান, তাহলে এটা প্রথম অবস্থান তো আমরা জানলাম, পজিশন তো আমরা জানলাম, পজিশন নিয়ে আমরা আলোচনা করছি না, তাহলে ইনফরমেশন মানে কি? এর আকারে বড় না ছোট, সদ্বিম্ব না অসদ্বিম্ব, সমশীর্ষ না অবশিষ্য, সেটা আমরা দেখব। তাহলে প্রতিবিম্বটি 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 বিন্দু আকারের বিন্দু আকারের সদ্বিম্ব, কেন বিন্দু কেন সদ্বিম্ব কেন? কারণ এখানে যদি কোনো একটা পর্দা ধরতাম পর্দার মধ্যে সেই একটা উজ্জ্বল স্পট পড়তো, ঠিক আছে। দুই নম্বর ইনফরমেশন কি? আকার তো গেল,
সদ্বিম্ব কেন এবং কি প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের, প্রধান অক্ষের উপর অবস্থিত। তাহলে এটা হচ্ছে তোমার ইমেজ। সেকেন্ড কন্ডিশন আমরা দেখবো এখান থেকে, সেকেন্ড কন্ডিশন আমরা দেখব যখন বস্তুর অবস্থান, যখন বস্তু সসীমে থাকে, সসীমে থাকে, সসীমে বলতে কি, সসীমে বলতে যে কোনো অবস্থানে, কিন্তু সসীমের মধ্যে আমরা কি দেখলাম, দ্যাট ইজ কোথায় স্পেশালি আমরা বললাম যে বস্তু যখন 2f এর থেকে বেশি দূরত্বে এবং অসীমের থেকে কম দূরত্বে, অসীম থেকে কম দূরত্ব মানে সসীমে এবং 2f এর থেকে বেশি দূরত্বে বস্তু থাকে, তখন রে ডায়াগ্রামটা কিরকম হবে, প্রতিবিম্ব কিরকম হবে, এক্সেট্রা। তাহলে এখানে একটা লেন্স নিলাম, এটার নাম কনভেক্স লেন্স, এখানে একটা প্রধান অক্ষ নিলাম, একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এখানে একটা অপটিক্যাল সেন্টার ও থাকলো, এটা তোমার হচ্ছে ফোকাল পয়েন্ট এফ, ফোকাল পয়েন্ট এফ, এখানে ফোকাল পয়েন্ট টু এফ অ্যান্ড বাইরে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা এইরকম একটা জায়গায় রাখি, টু এফের বাইরে মানে আমরা এখানে রাখলাম, এখানে রাখলাম, তাহলে এখানে একটা বস্তু থাকলো, তাহলে বস্তু থেকে একটা আলোর রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে উত্তল লেন্সে এসে পড়লো, তাহলে প্রতিসরণের পর আলোর রশ্মিটি প্রধান অক্ষের ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তাহলে দুটো আলোর রশ্মি, একটা রশ্মি এদিকে আসলো, আর একটা আলোর রশ্মি যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাই, তাহলে সেই আলোর রশ্মিটি অভিমুখ পরিবর্তন না করে সরাসরি বেরিয়ে যাবে, আলোক রশ্মিটা অভিমুখ পরিবর্তন না করে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে এই দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে তোমাদের এখানকার প্রতিবিম্ব, এখানকার প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, প্রতিবিম্ব কিন্তু তোমার, প্রতিবিম্ব কিন্তু সর্বদাই যদি টু এফ এর বাইরে বস্তু থাকে, প্রতিবিম্ব কিন্তু এফ টু এফ এর মধ্যে গঠিত হবে, ঠিক আছে, বস্তু যদি তোমার এফ টু এফ এর মধ্যে থাকে, প্রতিবিম্ব কিন্তু টু এফ এর বাইরে গঠিত হবে, অর্থাৎ টু এফ এর বাইরে থাকলে এফ টু এফ এর মধ্যে গঠিত হবে, এফ টু এফ এর মধ্যে থাকলে টু এফ এর বাইরে গঠিত হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব কি হবে, এফ টু এফ এর মধ্যে গঠিত হবে, আর তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বটি, প্রতিবিম্বটি ফোকাস, ফোকাস ও তার দ্বিগুণ দূরত্বের, দ্বিগুণ দূরত্বের মাঝে অবস্থান করে, অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে ইমেজ পজিশন এফ এর থেকে বেশি, টু এফ এর থেকে কম। আচ্ছা, এবার এখানে কিছু ইনফরমেশন আছে, অবস্থান তো আমরা জানলাম, আকারে প্রতিবিম্বটি, প্রতিবিম্বটি সৎ হবে, দুই নম্বর প্রতিবিম্বটি আকারে, বস্তুর আকারে ছোট হবে, প্রতিবিম্বটি আকারে বস্তুর থেকে, বস্তুর থেকে ছোট হবে, প্রতিবিম্বটি কি হবে, প্রতিবিম্বটি অবশিষ্ট হবে, অবশিষ্ট মানে উল্টে যাবে।
এই সমস্ত ঘটনা আমরা এখানে লক্ষ্য করতে পারবো। তারপরে যদি আমরা আরেকটা কন্ডিশন আমরা এখানে অ্যাড করি, তাহলে সেই কন্ডিশনটা আমরা যদি দেখতে পাবো, যখন বস্তুকে ঠিক ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হয়, ঠিক দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয়, দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয়, অর্থাৎ ইমেজ পজিশন কি, সরি অবজেক্ট পজিশন কি, ইউ ইজ ইকুয়াল টু 2f, তখন ইমেজ কোথায় গঠিত হয়? তাহলে এখানে একটা আমরা উত্তল লেন্স নিলাম, একটা উত্তল লেন্স নিলাম, যে উত্তল লেন্সের নামকরণ L1 L2, এখানে একটা প্রধান অক্ষ নিলাম, প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটাকে আমরা বলছি XY, ফোকাস পয়েন্ট F, তার দ্বিগুণ দূরত্ব 2F, তার দ্বিগুণ দূরত্ব 2F। তাহলে বস্তুকে কোথায় রাখতে বলছে? যখন ফোকাস দূরত্বে ঠিক দ্বিগুণ দূরত্বে রাখা, এখানে তাহলে এখানে একটা বস্তু রাখলাম, দ্বিগুণ দূরত্বে এখানে একটা বস্তু রাখা হলো, এখানে বস্তু রাখা হলো, সেখান থেকে একটা আলোরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে উত্তল লেন্সে গিয়ে আপতিত হয়, প্রতিসরণের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এবং একটি আলোরশ্মি আলোক কেন্দ্র দিয়ে অভিমুখ পরিবর্তন, আলোক কেন্দ্র দিয়ে অভিমুখ পরিবর্তন না করে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? এখানে আপতিত রশ্মি, প্রতিফলিত প্রতিসারিত রশ্মি, তাহলে এই দুটি রশ্মি যেখানে মিলিত হবে সেটা তোমার প্রতিবিম্বটা এখানে গঠিত হবে, এখানে প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে এটা হচ্ছে তোমার একটা প্রতিবিম্ব। তাহলে এখানে কিন্তু তোমার বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হবে, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হবে, বস্তুর দূরত্ব অবশিষ্ট হবে, সদ্বিম্ব হবে এটসেট্রা। তাহলে প্রতিবিম্বটি, প্রতিবিম্ব টিও দ্বিগুণ, দ্বিগুণ ফোকাস দূরত্বে গঠিত হবে, অর্থাৎ ইমেজ পজিশন এক্স্যাক্টলি 2f ইজ অলসো ইকুয়াল টু অবজেক্ট পজিশন। আচ্ছা, এখানে আর কি ঘটনা ঘটবে? প্রতিবিম্বটি কি হবে? সদ হবে। প্রতিবিম্বটি কি হবে? প্রতিবিম্বটি সদ হবে। দুই নম্বর, প্রতিবিম্বটি আকার সমান আকারের হবে, বস্তুর সমান আকারের হবে। তিন নম্বর কি হবে? প্রতিবিম্বটি অবশিষ্ট হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা ইনফরমেশন। আমরা আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করি,
তাহলে কি দাঁড়াবে? যখন বস্তুকে প্রকাশ ও তার দ্বিগুণ দূরত্বে রাখা হয়, অর্থাৎ যখন বস্তু দূরত্ব দূরত্বের মধ্যে মধ্যে রাখা হয়, অর্থাৎ বস্তু দূরত্ব ফোকাসের থেকে বেশি, ফোকাসের দ্বিগুণ দূরত্ব থেকে কম, তখন আমরা যে ইমেজ ফরমেশনটা দেখব, এখানে একটা উত্তল লেন্স নিলাম, লেন্স নেম L1 L2, এখানে একটা আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ অঙ্কন করলাম, যেটাকে আমরা XY বলছি, অপটিক্যাল সেন্টার O, F2F, তাহলে বস্তুকে কোথায় রাখবো? এবার F2F এর মাঝে, তাহলে এখানে কোন একটা জায়গায় বস্তু রাখলাম, কোন একটা বস্তুকে যদি আমরা F2F এর মাঝে অর্থাৎ এইরকম জায়গায় রাখি, তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে এরকম একটা জায়গায়। অর্থাৎ প্রতিবিম্বটা কিন্তু বস্তু থেকে আকারে বড় হবে, অবশিষ্ট হবে, সদ্বিম্ব হবে, 2F এর বাইরে গঠিত হবে। আমি মনে বলেছিলাম যে F2F এর মধ্যে থাকলে 2F এর বাইরে গঠিত হয়, 2F এর বাইরে থাকলে F2F এর মধ্যে গঠিত হয়, ঠিক 2F এ থাকলে 2F এ গঠিত হয়, এন্ড এক্সেট্রা, বাই অসীমে থাকলে F এ গঠিত হয়, এরকম একটা অর্থ। অর্থাৎ অসীম থেকে যখন অসীম তখন 2F, অসীম থেকে এগোতে থাকবে তখন আমরা F থেকে শিফট করবে, তখন অসীম থেকে যখন এগোতে থাকবে F থেকে শিফট করবে, এগোতে এগোতে যখন অসীম থেকে ঠিক 2F এর মধ্যে আসবে তখন শিফট করে F থেকে 2F এ যাবে, আবার যখন F2F থেকে F2F এর মধ্যে ঢুকবে তখন 2F এর বাইরে যাবে। অর্থাৎ কি এরকমটা ছিল অসীম থেকে এখানে, অর্থাৎ অসীম থেকে আসতে যত যত সামনে আসবে তত হচ্ছে কি প্রতিবিম্বটা শিফট করবে, ছিল এখানে F এর বাইরে, F2F এর মানে F2F এর মধ্যে, প্রথমে F এর মধ্যে, F2F এর মধ্যে, ঠিক 2F এ, 2F এর বাইরে এবং একসময় অসীমে, এরকম গঠিত হবে। দেখি ভিডিওটা চলছে কিনা ঠিকঠাক, খাটনি বেকার হয়ে যাবে না হলে। তো যাই হোক, এখানে আমরা কি দেখলাম যে রশ্মি ডায়াগ্রামটা এরকম করে যাচ্ছে। তারপরে আমরা এখানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বটা কোথায় করতে হবে, যে প্রতিবিম্বটা করতে হবে যদি F2F এর মধ্যে হয়, তখন প্রতিবিম্বটি দ্বিগুণ ফোকাসের, দ্বিগুণ ফোকাসের বাইরে গঠিত হবে, ফোকাসের বাহিরে ও সসীমে গঠিত হবে, সসীমে গঠিত হবে, অর্থাৎ কি হবে ইমেজ পজিশন 2F এর থেকে বেশি, অসীমের থেকে কম, মানে সসীমে।
এবং এটা কি হবে? প্রতিবিম্বটি সৎ হবে, প্রতিবিম্বটি বস্তুর থেকে বড় আকারের হবে, বস্তুর থেকে বড় হবে, প্রতিবিম্বটি অবশিষ্ট হবে। উল্টে গিয়েছে আমরা অবশিষ্ট, এটার থেকে আকারে বড় মানে বড় হবে এবং আমরা এটাকে তুলে দিচ্ছি, কারণ আগে কনকেপটাকে আমরা শেষ করব, তারপর কনভেক্স নিয়ে আলোচনা করবো। তাহলে এটা কনকেপেরই পার্ট চলুক। হ্যাঁ, কনকেপের আরো পার্ট আছে, সেটা আমি দেখি আগে। তাহলে এটা একটা পার্ট, কি হবে যখন, তাহলে এবার কি এফি আসবে, যখন বস্তুকে ঠিক ফোকাসে রাখা হবে, ঠিক বস্তুকে ফোকাসে মানে লেন্স থেকে ঠিক ফোকাসে রাখা হয়, অর্থাৎ আমরা কি বলতে পারি যে অর্থাৎ অবজেক্ট পজিশন ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি ফোকাস ডিস্টেন্স। তাহলে রে ডায়াগ্রামটা কি হবে? রে ডায়াগ্রামটা আমরা বলতে পারি, এখানে একটা উত্তল লেন্স নিলাম, সেই উত্তল লেন্সের নাম হচ্ছে তোমার L1, L2, এখানে একটা আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ গঠন করলাম XY, এখানে একটা অপটিক্যাল সেন্টার O, এখানে একটা ফোকাল পয়েন্ট F2, এখানে F2। তাহলে বস্তুকে যদি আমরা ঠিক এক্স্যাক্টলি ফোকাসে রাখি, কারণ ফোকাসের কথাই বলা আছে এখানে, বস্তুকে যদি এক্স্যাক্টলি ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্বের নেচারটা কিরকমটা হবে। তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে আপতিত হয়, প্রতিসরণের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে গেল। তাহলে এই দুটি আলোকরশ্মি কিন্তু কোনোদিনও মিলিত হবে না, কারণ এই দুটি আলোকরশ্মি পরস্পর সমান্তরাল এবং তারা অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে কি ফোকাসে রাখলে অসীমে, আর অসীমে রাখলে ফোকাসে, দেখো অসীমে রাখলে ফোকাসে, টু এফ এ রাখলে টু এফ এ, আর হচ্ছে টু এফ এর বাইরে রাখলে F2F এর মধ্যে, F2F এর মধ্যে থাকলে F2F এর বাইরে, মানে টু এফ এর বাইরে, আর ফোকাসে রাখলে অসীমে। যেমন অসীমে রাখলে ফোকাসে, ফোকাসে রাখলে অসীমে, টু এফ এ রাখলে এফ এ রাখলে অসীমে, এক্সেট্রা, এফ এ রাখলে অসীমে, অসীমে রাখলে FA, এই যে বিষয়গুলো একটু মাথায় রাখতে তাহলে তোমাদের বিষয়টা সুবিধা হবে। প্রতিবিম্বটা কোথায়? প্রতিবিম্বটি একটু লেকচারটা বড় হবে, হ্যাঁ, কারণ সবটা ইনফরমেশন আমাদের তুলে ধরাটাই ভালো হবে এখানে, কারণ পরবর্তীতে আবার একটা লেকচার করে এটা করাটা ঠিক হবে না। প্রতিবিম্বটি অসীম বিবর্ধিত, অসীমে গঠিত হবে, অবস্থান চেয়েছে এখানে, গঠিত হবে, অর্থাৎ অসীমে মানে কত? যে ইমেজ ডিস্টেন্স টেন্স টু ইনফিনিটি।
আচ্ছা, প্রতিবিম্বটি কি হবে? প্রতিবিম্বটি হবে সৎ, প্রতিবিম্বটি হবে সৎ হবে। কেন সৎ হবে? আমি যদি অসীম বিবর্তিত কোনো একটা পর্দা অসীম দূরত্বে গিয়ে দেখতে পারি, মানে রাখতে পারি, তাহলে কি হবে? অসীম বিবর্তিত একটা বস্তু প্রতিবিম্ব গঠিত হবে, এবং সেটা মানে পর্দায় এই বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। এই বস্তুর প্রতিবিম্ব অসীম দূরত্বে প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, এখানকার প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, এখানকার প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, এখানকার এখানে, এখানকার অসীমে গঠিত হবে। অসীমে প্রকাশে, তাহলে প্রকাশের অসীমে গঠিত হবে, ঠিক আছে? তারপর এখানে আমরা কি দেখবো? প্রতিবিম্বটি অসীম বিবর্তিত আকারে বড়। আকার কতটা? মানে অসীম, অসীম বিবর্ধিত। আচ্ছা, আর কি? প্রতিবিম্বটি অবশিষ্ট হবে, কারণ প্রতিবিম্বটি এদিকে আছে, অবশিষ্ট বস্তুর উল্টো দিকে অবশিষ্ট হবে। তাহলে এখানে আমরা দেখলাম উত্তল লেন্সের ক্ষেত্রে একটা পার্ট 1, 2, 3, 4, 5 আরো একটা আছে, ফোকাসের মধ্যে যদি প্রবেশ করানো হয় আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তাহলে কি ঘটনা আসবে, এবং একটু অবতল লেন্স আছে, সেটা আমরা দেখব। তাহলে উত্তল লেন্সের আর একটা পার্টকে আমি এটাকে এই কলমটাকে মুছে দিয়ে পড়ছি, ঠিক আছে? তোমরা একটুটাকে স্ক্রিনশট করে নাও, বা ভিডিওটাকে স্টপ করে দিয়ে তোমরা বিষয়টাকে একটু দেখে নাও, ঠিক আছে? তারপরে আমরা এই পার্টটাকে মুছে দিয়ে আমরা পরবর্তী দুটো পার্ট একটা একটা করে নিই। এখানে ভিডিওটা একটু বড় হবে আমি আগেই বলে দিচ্ছি, কারণ এখনো দুটো পার্ট বাকি রয়েছে, আর যেহেতু সবগুলো ক্লাস একসঙ্গে আমরা জিস্ট করছি, অর্থাৎ একটু বড় হলেও কোনো অসুবিধা নেই, সব ভিডিও তো আর ছোট করা সম্ভব নয় যখন যেরকম পজিশন আছে, ঠিক আছে? তো এবার আমরা কি দেখবো? এটা কিন্তু উত্তল লেন্সেরই চলছে, উত্তল লেন্সের এটা লাস্ট পার্ট, কোথায় হবে এবার? আরো আসবে যখন বস্তুকে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা হয়, ফোকাসের মধ্যে রাখা হয়, অর্থাৎ অবজেক্ট পজিশন আমরা কি বলতে পারি, যে অবজেক্ট পজিশন ইউ যে ফোকাসের থেকে কম কিন্তু আলোক কেন্দ্র বা জিরো থেকে বেশি, এখানে মানে এই দূরত্বের মধ্যে রাখা হবে, তখন আমাদের এই ডায়াগ্রামটা কিরকম হবে? তাহলে এখানে একটা আমরা উত্তল লেন্স কল্পনা করলাম, এখানে একটা উত্তল লেন্স আছে, সেই উত্তল লেন্সের নামকরণ হচ্ছে, এটার নাম এল ওয়ান, এটার নাম এল টু। রশ্মি চিত্রটা কোথায় হবে? এখানে একটা আমরা প্রধান অক্ষ আমরা কল্পনা করলাম, প্রধান অক্ষ নিলাম, তাহলে প্রধান অক্ষের এটা নাম হচ্ছে তোমার এক্স ওয়াই, এটা ফোকাল পয়েন্ট, দ্বিগুণ, এটা ফোকাল পয়েন্ট, দ্বিগুণ। বস্তুকে যখন আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হবে, এরকম কোনো একটা জায়গায় বস্তু রাখা হবে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতিক্রমণ, তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি তোমার প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে উত্তল লেন্সে পড়বে, এবং উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর সেই আলোকরশ্মিটি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে গেল, কিন্তু এই দুটি আলোকরশ্মি তো কোনোদিন মিলিত হবে না, প্রতিবিম্ব এদিকে কোথাও গঠিত হবে না, বরং মনে হচ্ছে এই দুটি আলোকরশ্মি পিছনে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। সেই কাল্পনিক বিন্দু বা সেই কাল্পনিক উৎসটাকে আমরা প্রতিবিম্ব বলছি। এখানে বস্তুটি এখানে থাকলে এরকমটা হয়, বিভিন্ন পজিশনে বিভিন্ন থাকবে, তাহলে প্রতিবিম্ব এটা একটা তোমার প্রতিবিম্ব, এটা একটা প্রতিবিম্ব, প্রতিবিম্বটা কি হবে?
আকারে একটু বড় হবে, সমশীর্ষ হবে এবং সেটা এফ টু এফ এর মধ্যে গঠিত হবে, সরি আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে গঠিত হবে এবং আকারে সেটা বড় হবে। অসাধারণ। পজিশন কোথায়? প্রতিবিম্বটি প্রতিবিম্বটি ও ও এফ এর মধ্যে গঠিত হয় অর্থাৎ যে ইমেজ পজিশন জিরো থেকে বেশি এবং ফোকাসের থেকে কম। সরি, এখানে একটা জিনিস আমি ভুল বলছি, এক্সট্রিমলি সরি, মানে তোমার হচ্ছে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটা জিরো থেকে ফোকাসের বাইরে যে কোনো জায়গায় গঠিত হবে, ঠিক আছে? প্রতিবিম্বটা জিরো আলোক কেন্দ্রের বাইরে, আলোক কেন্দ্রের কেন্দ্রের বাহিরে যে কোনো জায়গায় গঠিত হতে পারে, যে কোনো অবস্থানে গঠিত হতে পারে। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে, বস্তু যেদিকে থাকবে বস্তুর বাইরে, বস্তুর পিছনে গঠিত হবে, ঠিক আছে? বস্তুর পিছনে, এক কথায় প্রতিবিম্বের অবস্থান কোথায়? বস্তুর পিছনে। প্রতিবিম্বের অবস্থান বস্তুর পিছনে, আমি আর লিখলাম না, এখানে লিখতে হবে, এটা সব থেকে বেটার হতো যে প্রতিবিম্বের অবস্থান বস্তুর পিছনে। আচ্ছা, ইনফরমেশনটা কি? ইনফরমেশন, প্রথম ইনফরমেশন আমরা বলতে পারি যে প্রতিবিম্বটি অসৎ হবে, প্রতিবিম্বটি অসৎ হবে, অসৎ হবে। কেন অসৎ? কারণ কারণ চোখে দেখতে পাচ্ছি কিন্তু এখানে পর্দায় ফেলতে পাবো না, অসৎ হবে। দুই নম্বর কন্ডিশন আমরা কি বলতে পারি? আকারে বড় হবে, প্রতিবিম্বটি বস্তুর থেকে বড় হবে, বস্তুর থেকে বড় হবে। ফাইনালি আমরা কি বলতে পারি? যে প্রতিবিম্বটি সমশীর্ষ হবে, সমশীর্ষ, সমশীর্ষ হবে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র ফোকাসের মধ্যে থাকলে সমশীর্ষ, অসৎ আর বড়টা কথা বাদ দিলাম, অসৎ হবে তখনই ফোকাসের মধ্যে থাকলে, বাকি সবাই সৎ, মানে উত্তর দর্পণে যতগুলো ছিল সবাই সৎ। আর সমশীর্ষ হবে শুধুমাত্র ফোকাসের মধ্যে থাকলে, বাকি সবাই অবশিষ্ট। এখানে সবগুলো অবশিষ্ট ছিল যতটা আমরা করেছিলাম প্রথম থেকে, এবং এটা এটাও বিবর্ধিত, এখানেও বিবর্ধিত আছে, কিন্তু এটা তোমার অসৎ, ঠিক আছে? এটা বস্তুর পিছনে, দর্পণের তোমার হচ্ছে লেন্সের পিছনে করে দেওয়া হবে। এখানে আমরা একটা লাস্ট আলোচনা দেখব, এটা কি দেখবে বা আমি কনভেক্স, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, কনকেভ লেন্স, মানে কনকেভ লেন্স মানে এই পার্টটা আমরা আলোচনা করব এখন, স্পেশালি এই রুমটার জন্য, ঠিক আছে? মানে এই রুমটার জন্য, অর্থাৎ এই কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট একটাই ঘটনা ঘটে অবতল লেন্সের ক্ষেত্রে, সেটা কি ঘটনা ঘটে সেটা আমরা এখানে একটু দেখব। তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, কিরকম আকৃতির হবে? যখন বস্তুকে লেন্সের যে কোনো অবস্থানে রাখা, লেন্সের আলোক কেন্দ্রের বাইরে বা আলোক কেন্দ্র থেকে যে কোনো অবস্থানে রাখা হয়, অর্থাৎ অবজেক্ট পজিশন ও থেকে বড় আপ টু ইনফিনিটি, জিরো থেকে
মানে আলোক কেন্দ্র থেকে অসীম পর্যন্ত যে কোনো অবস্থানে রাখা হয়, তাহলে একটি অবতল লেন্স কল্পনা করা হোক। একটা অবতল লেন্স, যে অবতল লেন্সের নামকরণ হচ্ছে তোমার L1 L2। এখানে একটা আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ কল্পনা করলাম যার নাম XY, যার মুখ্য ফোকাস হচ্ছে তোমার F, গৌণ ফোকাস হচ্ছে তোমার F, ফোকাসের দ্বিগুণ দূরত্ব হচ্ছে তোমার 2F, এখানেও দ্বিগুণ দূরত্ব হচ্ছে তোমার 2F এন্ড এক্সেট্রা। বস্তুকে যে কোনো অবস্থানে রাখা হোক না কেন, আলোক কেন্দ্র এখানে যে কোনো অবস্থানে রাখা হোক না কেন, সাপোজ ধরুন আমরা বস্তুকে এখানে ওখানে যে কোনো এখানে জায়গায় রাখলো, যে কোনো একটা জায়গায়, শুধু এখানে নয় যে কোনো অবস্থানে আমরা রাখি না কেন, সমস্ত অবস্থানের জন্য এই ঘটনাটা সত্য, সমস্ত অবস্থানের জন্য একই রকম ঘটনা ঘটবে, সেটা আমরা এর আগেও বলেছিলাম। তাহলে বস্তুকে যদি এখানে রাখা হয়, এখান থেকে একটা আলোরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, এসে অবতল লেন্সে পড়বে এবং অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। আরেকটি আলোরশ্মি আলোক কেন্দ্র হয়ে অভিমুখ পরিবর্তন না করে সরাসরি বেরিয়ে গেল, তাহলে এই দুটি আলোরশ্মি যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটাকে আমরা বলবো, বা মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে আমরা বলবো প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে এখানে প্রতিবিম্ব কোথায় ঘটিতে হবে? প্রতিবিম্ব সর্বদাই মেরু থেকে সরি আলোক কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে ঘটিতে হবে। প্রতিবিম্বটি আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে গঠিত হয়, অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান আমরা কি বলতে পারি, যে জিরোর থেকে বেশি, ফোকাসের থেকে কম। আচ্ছা, প্রতিবিম্বটা কিরকম হবে? প্রতিবিম্বটি অসৎ হবে। কেন? তার কারণ এই রশ্মিটা এদিকে গেলে এই রশ্মিটা হয় এইদিকে বেরোল, এই দুটো রশ্মি কখনো মিলিত হবে না, মনে হচ্ছে এখানে মিলিত হয়ে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে, কিন্তু অরিজিনালি তো মিলিত হচ্ছে না, যদি এইদিকে কোথাও মিলিত হতো তাহলে ফিজটা আলাদা, এখানে যেহেতু মিলিত হচ্ছে বলে মনে হয় তাই একটা অসৎ, তোকে দেখতে পাচ্ছি কিন্তু পর্দায় ফেলতে পারছি না। প্রতিবিম্বটি বস্তুর থেকে ছোট হবে, বস্তুর থেকে সর্বদাই প্রতিবিম্বটি সর্বদাই অসৎ হবে, যে কোনো অবস্থানের জন্য বস্তুর থেকে ছোট হবে যে কোনো অবস্থানের জন্য, এবং প্রতিবিম্বটি ছোট মানে খর্বাকৃতি, আর প্রতিবিম্বটি কি সমশীর্ষ হবে, সম শীর্ষ হবে। তো এই হচ্ছে কি আমাদের এই 81তম লেকচারে সেই পুরোনো ক্লাসগুলোর একটা জিস্ট। আমরা আর পরবর্তী পাঠটাকে নিয়ে আলোচনা করার সময় পাচ্ছি না, পরবর্তীতে ওগুলো আমরা অন্যভাবে করব। তো তোমরা এই পর্যন্তই দেখো, আগামী দিন আমরা 82তম লেকচারে এই চ্যাপ্টারে লেন্সের যে সমীকরণ আমি তোমাদের মাঝে মাঝে বলতাম যে 1/v - 1/u = 1/f একটা সমীকরণ, এটাকে বলা হয় লেন্সের সাধারণ সমীকরণ, ওটাকে আবার লেন্সের দুটো সমীকরণ আছে, একটা বলা হয় লেন্স মেকার ফর্মুলা বা লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ, একটা সাধারণ সমীকরণ। তো প্রস্তুতকারকের সমীকরণ অনেক পরে আরও, হ্যাঁ, আমরা আপাতত আগামী দিন সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাসেস।